नमस्कार बंधुरा, आपनादे सबाई के आमादेर यूट्यूब चैनल होमस्टे स्टाडी मेटर पक्ष थेके स्वागत जानाई। आमादेर आजकेर भिडियोटीते बांगला साहित्येर विख्यात लेखक साहित्यिकदेर जीवनी ओ साहित्य कीर्ति निये आलोचना करब। विभिन्न स्कूल सार्विसेर परीक्षार एकटी गुरुत्वपूर्ण विषय हलो बांगला साहित्यिकदेर जीवनी ओ साहित्य कीर्ति। आशा करी भिडियोटी आपनादेर परीक्षार प्रस्तुतिते सहायक हबे। आपनादेर काछे नतून नतून टपिक पौंछे दिते आमादेर निरलस प्रयास अब्याहत। विनम्र अनुरोध रखब आमादेर ई चैनल के सबस्क्राइब करार जन्य। बांगला साहित्यिकदेर जीवनी ओ साहित्य कीर्ति सम्पर्केर जे विभिन्न आलोचना करब ताते आमरा आज के आलोचना करब माइकेल मधुसूदन दत्त सम्पर्के। स्कूल सार्विस बा टेट परीक्षार्थी बा बांगला साहित्य अनुरागीदेर काछे माइकेल मधुसूदन सम्पर्के जाना अत्यंतई गुरुत्वपूर्ण। माइकेल मधुसूदन दत्त छिलेन महाकवि, नाट्यकार, बांगला भाषार सनेट प्रवर्तक, अमित्राक्षर छंदेर प्रवर्तक। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার বংশে তার জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল আর মায়ের নাম ছিল জাহ্নবী দেবী। হিন্দু কলেজে অধ্যয়নের সময়ই মধুসূদন কাব্যচর্চা শুরু করেন। তখন তার কবিতা জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেকটেটর, লিটারারি গ্ল্যামার, ক্যালকাটা লাইব্রেরি গ্যাজেট, লিটারারি ব্লজম, কমেট প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো। তিনি 1843 সালের 9 ফেব্রুয়ারি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়। 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন এবং 1847 পর্যন্ত এখানে অধ্যয়ন করেন। এখানে তিনি ইংরেজি ছাড়াও গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। মধুসূদন 1848 সালে মাদ্রাজে চলে আসেন। মাদ্রাজের সঙ্গে মধুসূদনের জীবনের অনেক ঘটনা জড়িত। এখানেই তিনি সাংবাদিক ও কবি হিসেবে পরিচিতি লাভ করেন। মাদ্রাজে অবস্থানকালেই টিমোথি প্যান পোয়েম ছদ্মনামে তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি 1848 সালে এবং দ্বিতীয় গ্রন্থ ভিশনস অব দ্য পাস্ট প্রকাশিত হয়। মাদ্রাজে বসেই তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল ও তেলুগু ভাষা শিক্ষালাভ করেন। 1858 খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব অনুভব করেন এবং তার মধ্যে তখন বাংলায় নাটক রচনার সংকল্প জাগে। তিনি মহাভারতের দেবযানী যযাতি কাহিনী অবলম্বনে 1858 সালে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক। এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। মধুসূদন দুটি প্রহসন রচনা করেন, একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোগ। প্রথমটিতে তিনি ইংরেজি শিক্ষিত ইয়ং বেঙ্গলদের মাদকাসক্তি, উশৃঙ্খলতা ও অনাচারকে কটাক্ষ করেন এবং দ্বিতীয়টিতে রক্ষণশীল হিন্দু সমাজের আচার সর্বস্ব ও নীতিভ্রষ্ট সমাজপতিদের গোপন লাম্পট্য তুলে ধরেন। 1860 সালে তিনি গ্রিক পুরাণ থেকে কাহিনী নিয়ে রচনা করেন পদ্মাবতী নাটক। এ নাটকেই তিনি পরীক্ষামূলকভাবে ইংরেজি কাব্যের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার এটাই প্রথম। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। মধুসূদনের অপর দুটি রচনা হল রাজপুত উপাখ্যান অবলম্বনে রচিত একটি বিয়োগান্তক নাটক কৃষ্ণকুমারী, যার রচনাকাল 1861 সাল, এবং রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য ব্রজাঙ্গনা এবং এর রচনাকাল 1861 সাল। মধুসূদন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। 1863 সালে তিনি প্যারিস হয়ে ভার্সাই নগরীতে যান। ভার্সাই নগরীতে বসে তিনি ইতালীয় কবি পেত্রার্কের অনুকরণে বাংলায় সনেট লিখতে শুরু করেন। বঙ্গভাষা, কপোতাক্ষ নদ ইত্যাদি হল তাঁর উল্লেখযোগ্য সনেট। তার এই সনেটগুলি 1866 সালে চতুর্দশপদী কবিতাবলী নামে প্রকাশিত হয়।
হোমারের ইলিয়াড অবলম্বনে 1871 সালে তিনি রচনা করেন হেক্টর বধ। বাংলা ভাষায় প্রকাশিত তার 12টি গ্রন্থ এবং ইংরেজি ভাষায় প্রকাশিত 5টি গ্রন্থ রয়েছে। তার শেষ রচনা মায়াকানন নাটক, যার রচনাকাল 1873 সাল। 1873 সালের 29 জুন বাংলার এই মহাকবি মৃত্যুবরণ করেন। এবার আমরা মধুসূদন দত্ত রচিত কিছু উল্লেখযোগ্য রচনাবলী এক নজরে দেখে নেব। কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে চতুর্দশপদী কবিতাবলী, মেঘনাদবোধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। উল্লেখযোগ্য গল্প পদ্মাবতী, হেক্টর বধ এবং উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রোগ, মায়াকানন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এতটুকুই। আমরা ধারাবাহিকভাবে অন্যান্য সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও উল্লেখযোগ্য সাহিত্যাবলী নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন আরও বিষয়ভিত্তিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।